আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই খুব ভালো আছেন। শুভ দুপুর সবাইকে। একটা বেজে গেছে, আজকে একটু দেরি করে রান্না করে আসছি। প্রচুর গরম, ততক্ষণ বাইরের যে কাজগুলো ছিল ঘরের সেগুলো শেষ করলাম। তো ভাবলাম এখন রান্না বান্না করি। আর এত আগে রান্না করলে দেখা গেছে মানে গরম তো রাত্রেবেলা খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। আর এখানে পুঁই শাক রান্না করবো আজকে, পুঁই শাক বের করছি। আর এখানে যে শোল মাছের মাথা আর লেস, পুঁই শাক দিয়ে শোল মাছের মাথা আর লেস দিয়ে রান্না করবো। কেটটা কুটটা সব একদম ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে এই যে লোনা ইলিশ, লবণের ইলিশ আমরা যেটাকে বলি, এটা দিয়ে এই যে চাল কুমড়া দিয়ে রান্না করবো, গাছের চাল কুমড়া এটা দিয়ে রান্না করবো। আর এখানে সব কিছু কাটটা কুটটা রেডি করে ফেলছি। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম, এখন লবণের ইলিশের তরকারিটা বসাই দেবো আগে। তো ইলিশ মাছ দিয়ে কুমড়া বরাবরই ভালো লাগে খেতে। আজকে ভাবলাম লবণের ইলিশ দিয়ে রান্না করি, লবণের ইলিশ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। সানিরা বলছিলাম ওই দিন কয়েকটা লবণের ইলিশ নিয়ে আসতে, ইলিশগুলো খুবই ভালো। ভাবলাম আজকে রান্না করি, সরিষার তেল দিয়ে দিলাম আর রসুন প্যাঁয়াজ সব কিছু দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করি। আর বাইরে এত রোদ, কি বলবো, রাত্রেবেলা তো কারেন্ট থাকেই না বললে চলে। তারপরও আমাদের একটা আইপিএসএল ব্যাটারি আছে, তো ওইটা দিয়ে মানে মোটামুটি আরামেই আছি। তারপরও তো রুমের যে একটা গরম, খুব খারাপ একটা গরম রুমের, এটার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগে। ফাঁপা একটা গরম, ঠান্ডা হতে চায় না রুম। রাত তিনটা চারটা বেজে যায় তারপর রুম ঠান্ডা হয় না। তো অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম, দেখা গেছে এই তরকারিতে মশলার পরিমাণটা একদম কম দিতে হয়, তাহলে কুমড়ার তরকারিটা খেতে ভালো লাগে। কুমড়া, ঝিঙ্গা, লাউ এগুলোর মধ্যে যত মশলা কম দিয়ে রান্না করবেন ততই ভালো লাগবে। কি মশলা দিয়ে এখন লোনা ইলিশগুলো দিয়ে দিব। লবণের ইলিশটা মশলার সাথে ভালোভাবে এই যে কষায় নিছি, মশলার পরিমাণটা দেখেন একদম কম দিছি, রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিছি। কুমড়াগুলো দিয়ে দিলাম, কুমড়াতে পানি দেওয়া লাগবে না, সামান্য অল্প একটু দিয়ে দিব কুমড়াটা ভালোভাবে কষানোর জন্য। কুমড়া থেকে এমনি পানি উঠবে, সেই পানি দিয়ে আস্তে আস্তে কষানো হয়ে যাবে। এদিক দিয়ে ভাত রান্না করে ফেলছি, এই যে কারেন্ট তো থাকেই না বললে চলে, তো এখন আছে তো ভাত রান্না করে ফেললাম। আর মাছের মাথাটা আমি এখন দিয়ে পরিষ্কার করে নেব। তারপর তো কুমড়ার তরকারিটা নামিয়ে এই যে শোল মাছ দিয়ে পুঁই শাক দিয়ে বসাই দিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম, মশলার সাথে মাছগুলো ভালোভাবে কষিয়ে তারপর সবগুলো দিব। শোল মাছ দিয়ে দেখা গেছে লাউ রান্না করলে বা পুঁই শাক টুশাক দাই বললাম রান্না করলে ভালো লাগে। জালের পরিমাণ কম দিছি, কাঁচামরিচ কেটে দিছি, শুকনো মরিচের গুঁড়া একটু কমিয়ে দিছি। তো শাকটা রান্নার ক্ষেত্রে দেখা গেছে মানে শুকনো মরিচ, গোলমরিচের গুঁড়াগুলো এগুলো কম দিতে হয়, তাহলে ভালো লাগে। এখানে একটু জিরার গুঁড়াও দিছি, একটু শোল মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর শাকগুলো দিব। তো মশলার সাথে মাছটা ভালোভাবে কষায় নিছি, একটু শাকগুলো দিয়ে দিই। এই শাকগুলো দুই তিন দিন আগে রান্না, দুই আটটি শাক আনা ছিল, তো দেখা গেছে এক আটটি রান্না করছিলাম আর এক আটটি রয়ে গেছিল। ঠান্ডার জন্য আমার কান পর্দা হয়ে আছে, কিছুই মানে শুনি না, একদম একটা বাপ হয়েছে। শাক রান্না কমপ্লিট, শাকটাও রান্না করে ফেলছি, সব রান্না বান্না কমপ্লিট। এখন শুধু গোসল করবো, গরম মশাও শেষ।
ঘরের যে বাকি কাজগুলো ছিল সব শেষ করে ফেলছি। শোল মাছ দিয়ে এই যে পুঁই শাক রান্না করে ফেললাম, আর কুমড়া দিয়ে নোনা ইলিশ। আজকে এই দুপুরে রান্না বান্না শাক নিস, শাক কি বলেছি শোল মাছ ধরেছি, শাক শোল মাছের মাথা আর লেজ দা বলেছে না, পুঁই শাক তো ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করি আর কুমড়া দাই দেয়া ধরেছি নোনা ইলিশ দা। এখন সময় হচ্ছে বিকাল 5:30, তারপরও দেখেন কি রোদ বাহিরে, প্রচুর রোদ। মানে রোদের জন্য দেখা যাচ্ছে মানে এত তাপ বাহিরে, কি আর বলবো, রোদের তাপমাত্রা অনেক বেশি। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে ঘুমাইতে পারি নাই, এত তাপ ঘরের ভিতরে। মানে ফ্লোরও যেমন গরম, বিছানাও তেমন গরম, মানে শোয়ার কোনো কাবু নাই। তো ভাবলাম গরমের মধ্যে কী আর করবো, ওই দিন যে আচার বানাইছিলাম দেখেন আচারগুলো আমার ওই দিনেরটা আর বেশি সুন্দর হয়েছিল। মানে এর আগে যে বানাইছিলাম প্রথমবার আমের আচার, ওইটা থেকে মানে এইটা এই আচারটা অনেক ভালো হয়েছে। টক জাল মিষ্টি আচার, কারণ স্বামীর আব্বু তো চলে গেছে গরমের জন্য অস্থির, তো বাজারে চলে গেছে। আমি ভাবলাম কি আর করবো, একা একা বসে আচার খাই। এখানে এই আচারের মধ্যে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে হয় কি, রসুনের যে একটা ফ্লেভার সেটা খুব ভালো লাগে, খেতে খুব ভালো লাগে আর কি। তো এটা ভিনেগার, চিনি আর মরিচ, শুকনো মরিচ দিছি গুঁড়া করে। এখন ভাবলাম আচার খাই, গরমের মধ্যে ভালো লাগতেছে না কিছু, পানি খাইতে খাইতে জীবন শেষ আজকা। বিসমিল্লাহ, আমার সানির এই আচারটা খুবই পছন্দ। মানে এরকম এই যে শক্ত আটি সহ আচার বানালে ও খুব পছন্দ করে। পরে আমি এবারে দিই নাই, ঈদের সময় আসলে দিয়ে দিব। এত কিছু আসলে অন্য মানুষের কাছে পাঠানো যায় না, আজকে অনেক কিছু পাঠাইছি, ব্যাগ অনেক ভারী হয়ে গেছে, বেশি কিছু দেওয়া যায় না। আজকের মতো এ পর্যন্ত, ওই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খাবেন। আর ফ্যান কয়টা ঘুরতেছে দেখেন, এই যে একটা আর এখানে এই যে এটা আছে, এটা হচ্ছে সোলারের, আর উপরে তো আছে একটা। তারপরও ফ্লোরের মধ্যে বসে রয়েছি, গড়ে তো গরম, সন্ধ্যা টপ টপ করে পানি পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।